স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের সব জায়গায় জনমনে আতঙ্ক বিরাজ করছে আক্রান্ত আর মৃতের সংখ্যার হার বিশ্ববাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলা ডাক্তারদের পরামর্শ বারবার হাত ধোয়া হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মুখোশ ব্যবহার করা আবশ্যক তিনি আরও বলেন সব সময় সচেতন থাকতে হবে সরকার করোনা ভাইরাস প্রতিরোধ করতে কাজ করছে তিনি আরও বলেন সবাইকে সরকারের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি ব্যবসায়ীদের দ্রব্য মূল্য বৃদ্ধি না বাড়িয়ে সাধারণ মানুষের সেবা করার আহ্বান জানান চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া কর্মহীন অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে মোহনপুর দশানি উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মোহনপুর ইউনিয়নের এক হাজার কর্মহীন পরিবারকে চাল ডালু লবণ তেল ও সাবান প্রদান করেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের পরিচালনায় করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতামূলক সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর 2 আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল আর বক্তব্য রাখেন मतलब উত্তরธานীর ওসি মোহাম্মদ নাসিরউদ্দিন মৃধা উপজেলা আওয়ামী লীগ নেতা রাধেশ্যাম সাহা কাজী মিজানুর রহমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি সহ আরো অনেকে তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য এই মনপুর ইউনিয়নের এই এক হাজার পরিবারকে আজকে আমরা এই তাদেরকে আপনারা ঘরে থাকতে বলবেন এবং ডাক্তারের পরামর্শ নিতে বলবে এবং আমি আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স না ছাপাইয়া না গুজাইয়া আপনারা সেই থানার স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবে বলা আছে সেখানে গেলেই আপনাকে ভর্তি করবে আপনার চিকিৎসা এবং অন্যান্য উপস্থিতি আওয়ামী লীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক ছাত্রলীগের অঙ্গ সংগ্রহ সারা বিশ্ব আজকা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত আজকে উপস্থিত আছেন যে মাটি ও মানুষের নাতা আপনাদের ভাই আপনাদের সন্তান মোহনপুর মাটি ও মানুষের নাতা সারা বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হয় না এই মতলবের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীন মালা নিউজ টিভি ইউটিউবে সার্চ করুন স্বাধীন মালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট স্বাধীন স্বাধীনতা নিউজ টিভি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ